Hi guys, good evening. Welcome back to the channel. We have brand new bag. তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট পারাবাড়ি আছো। প্রচন্ড বিজি ছিলাম, যার ফলে আমরা পুজো ঘুরতেই পারিনি, তেমন কোনো ব্লগও দিতে পারছি না। একদম একদম, আজকে আমরা ফার্স্ট বেরোলাম পুজোতে, আজ সপ্তমী। এই সপ্তমীতে আমরা আজকে ঘুরতে বেরোলাম আর প্রচুর ভিড়, যার ফলে আমরা এখনও ঠাকুর দেখতে পারিনি। আমরা এখন এসেছি, জাস্ট আধা ঘন্টা আগে বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 8:30। আর একটা ছোট কথা বলি, অনেক ছোট ছোট ব্লগ, মানে ছোট না অনেক বড় ব্লগই বলতে পারো, সেগুলো পেন্ডিং হয়ে রয়েছে, নিশ্চয়ই দেব, কিন্তু একটু দেরি হচ্ছে, এক্ষুনি না পুজোটা ওভার হয়ে যাক তারপর দেব। আর যা ভিড় হয়েছে, আমাদের শ্রীভূমি তো বুর্জ খলিফা করেছে, যার ফলে সাংঘাতিক ভিড়। আমাদের জোড়া মন্দির থেকে উল্টোডাঙ্গা যেতে মিনিমাম 2 ঘন্টা লেগে যাচ্ছে, তো সো প্রচুর ভিড়। তো আমরা ভেবেছি, ডিসাইড করেছি আমরা রাতে 12টার পরে বেরোবো। আমরা এখন চিনার পার্কে শ্রীমূর্তি খেতে এসেছি, এখন বসে আছি ঠিক অপোজিট অফ আমিনিয়া। একদম, আমিনিয়া ঠিক অপোজিটে রয়েছে শ্রীরূপ, ভিতরটা অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, দেখে এবার তোমরা দেখে নাও খাবারের মেনুটা। আমাদের অর্ডার চলে এসেছে মিক্স নুডলস আর হচ্ছে সল্ট অ্যান্ড পেপার চিকেন। তোমাদেরকে একটু বলে দিই যে কীরকম কী টেস্ট করেছে এই পুজোতে, জাস্ট একটু টেস্টটা করে একটু করে জানিয়ে দিচ্ছি। কেমন? দারুণ ভালো লেগেছে। আমি নুডলসের টেস্টটা করছি, আমি শুনেছিলাম যে সিনুতে নুডলসটা খুব ভালো করে, তো সেহেতু আমি বললাম নুডলসটাই ট্রাই করতে। আমি এখনো ট্রাই করিনি নুডলসটা কেমন করেছে, আমার ওপিনিয়নটা জানিয়ে দিই। সত্যি ভালো করেছে, পুজোতে ওদের এত মেনটেন করে ভালো করছে, এটাই অনেক। পুজোতে সত্যি সব জায়গার খাবার তো ভালো হয় না জানোই তোমরা, কিন্তু সত্যি ভালো করেছে। যে দুটো ডিশ আমরা অর্ডার করেছি সেটা প্রত্যেকটা খাবারই অসাধারণ করেছে। এবার আমার পেট ভর্তি, পৌর্ণিমী এখনও পেটের জায়গা রয়েছে, ও বলছে চিকেন সুইট কর্ন স্যুপ খাবে, তো আমরা ফাইনালি অর্ডার করলাম চিকেন সুইট কর্ন স্যুপ। ফাইনালি চলে এসছে এখন আমার সুইট কর্ন স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ। তো আমি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। আমার পেট পুরো ভর্তি, আমার পেট পুরো ভর্তি, এখন এই সুইট কর্ন স্যুপটা ওই একাই খাওয়া। দারুণ করেছে, দারুণ, যা যা খেলাম তার থেকেও সুইট কর্ন স্যুপটা দারুণ করেছে। রাতের ডিনার ফুলি টোটালি কমপ্লিট, এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে। প্রচুর ভিড়, জানি না কতটা কি দেখতে পাবো। প্ল্যানিং রয়েছে শ্রীভূমি, যেখানে বুর্জ খলিফা করেছে। শ্রীভূমি এখন যাওয়া যাবে না সোজা কথা, তাই? হ্যাঁ, যাওয়া যাবে না, তাহলে পথেই আটকে থাকতে হবে, ওটা দেখতে হলে একদম রাতে, ভোর রাতে দেখতে হবে। যাই হোক, কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আমাদের এই চ্যানেলে। যেখানে যেখানে যাবো সেখানে সেখানে ফটো বা ভিডিও থাকবে, তোমরা দেখে নিতে পারবে। তোমাদের একটা কথা বলি, যারা আমাদের নতুন ব্লগ দেখছো তাদের সবাইকে বলবো আমাদের পুরোনো ব্লগগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে সেগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে
আমরা যখনই কোনো ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের স্ক্রিনে চলে আসে। তো সো কিপ অ্যান্ড ওয়াচ অ্যান্ড আমাদের সাথে থাকো। এখন চলে এসেছি রাজডাঙ্গা উদয়ন সংঘ, পিছনে আছে এখন যাইনি। এটা রাজডাঙ্গা কল্যাণ সমিতি, এরপর যাব আমরা রাজডাঙ্গা নব উদয়ন। চলে এসেছি রাজডাঙ্গা উদয়ন সংঘতে। আমার পিছনে তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের রাজডাঙ্গা উদয়ন সংঘ, খুবই সুন্দর করেছে, তোমরা একবার দেখে নাও। মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ, তো আমাদেরকে বাইরে থেকে দেখতে হচ্ছে ঠাকুরের মুখটা, হয়তো ভিডিওতে পুরোটা স্পষ্ট নাও আসতে পারে। ভালোই ভিড় হয়েছে, বাট প্যান্ডেলটা খুবই সুন্দর। অনেকটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন এসেছি বসপুকুর, পুরো প্যান্ডেলটা, হ্যাঁ বসপুকুর শীতলা মন্দির, পুরো প্যান্ডেলটা নারকেলের খোল দিয়ে করেছে, দুর্দান্ত। প্রচুর ভিড়ের সমাগম হয়েছে। আমরা এখন চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপের একদম সামনে। তো পিছনে দেখতে পাচ্ছ এই যে আমাদের পূজা, এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ, আর ঠাকুর হচ্ছে এই যে, একবার দেখাচ্ছি। খুবই সুন্দর করেছে। অ্যাকচুয়ালি সপ্তমীর রাত, প্রচুর ভিড় হয়েছে, তোমাদেরকে একবার দেখাই। আমার পিছনে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিআইপি এন্ট্রি দিয়ে আমরা এন্ট্রি করলাম, আমার পিছনে প্রচুর ভিড়। এটা হলো সপ্তমীর নাইট, কিন্তু অষ্টমী পড়ে গেছে, অলরেডি খামছি রীতিমতো। এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের পূজা মণ্ডপ, পুজোর প্যান্ডেল। বাবু বাগান খুবই সুন্দর করেছে, এখানে প্রচন্ড ভিড়। আমরা এখন চলে এসেছি যোধপুর পার্ক, শুরুটা একদম লাইটিং দিয়ে, দুর্দান্ত লাগছে। এখন ঘড়িতে বাজে দুটো আর আমরা চলে এসেছি যোধপুর পার্ক। আমার পিছনে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যোধপুর পার্ক। এখন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব আর সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে এখানে ব্যাগ দিয়ে প্যান্ডেল করেছে, আমাদের চটের ব্যাগ দিয়ে প্যান্ডেল করেছে।
এসেছেন বনি স্যার এন্ড কৌশানি ম্যাম। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 3:45 আর আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার কলেজ স্কোয়ারে। সাউথের বেশ কিছু ঠাকুর আমরা দেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, বাট অনেকগুলো ঠাকুর আমরা দেখতে পাইনি, যেমন ত্রিধারা, চেতলা, অগ্রণী, সুরুচি সংঘ। আমরা গিয়ে ফিরে এসেছি বিকজ এত ভিড়। এই রাতের বেলাতেও আমরা আজকে নাইটে ঘুরছি, কিন্তু এই নাইটেও এত ভিড়, মানে কি বলবো, আমরা পুরো লোক ঠিক ঠিক করছে, আমরা ঘুরতে পারলাম না। আজকে সাউথ সেকশনে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সেই তুলনায় এই যে কলেজ স্কোয়ারে আছি, তুলনামূলক লোক সংখ্যা অনেকটাই কম আছে। সঙ্গে করে আরেকটা প্রবলেম হচ্ছে, এক জায়গায় গাড়ি রাখতে হচ্ছে, আরেক জায়গা দিয়ে অনেকটা হাঁটতে হচ্ছে, অন্য জায়গা দিয়ে পুরো হেঁটে পুরো গাড়ি নিয়ে আসতে হচ্ছে। শুধু তাই না, গাড়ি এক জায়গায় রাখলে সেটা খুঁজে পাওয়া বড্ড চাপের ব্যাপার, এই ভিড়েতে বিশাল মানে হ্যারাসমেন্ট, এটা বিশাল হ্যারাসমেন্ট, যেটা অন্যবারে কখনো হয় না। বেশ কিছু ঠাকুর আমরা দেখতে পাইনি, জাস্ট প্যান্ডেলটা ঘুরে চলে এসেছি। এখন আমরা ঢুকবো কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের ভিতরেও কিন্তু খারাপ লোক নেই, ভালোই লোক আছে। আমাদের কাছে অলওয়েজ প্ল্যান বি রেডি থাকে, তো সেই হিসাবে আমরা এখন বেরিয়ে পড়েছি নর্থে, নর্থের ঠাকুর দেখতে, যেহেতু আমাদের সাউথের ঠাকুর দেখা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কিন্তু ফেরত আসতে হচ্ছে, কারণ এত ভিড়, গাড়ি রাখতে পারছি না, মানে গাড়ি এক জায়গায়, তো আমাদের হেঁটে অন্য জায়গা দিয়ে বেরোতে হচ্ছে, গাড়ি খুঁজে পাওয়া খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই হিসাবে আমরা এখন নর্থে চলে এসেছি, একটু ভিড় হালকা লাগছে এখানে এখন, সপ্তমী নাইট বটে, মানে অষ্টমী পড়ে গেছে, তো অনেকটাই ফাঁকা তাও। আর তাছাড়া আমরা কিন্তু যথেষ্ট টায়ার্ডও আছি, এতক্ষণ গাড়ি চালিয়েছি, সেই বিকাল সন্ধ্যাবেলা বেরিয়েছি আমরা, এতক্ষণ গাড়ি চালিয়েছি, অলরেডি প্রচুর টায়ার্ড। আমার পিছনে হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। এসেছি কাশী বোস লেন, তো কাশী বোস লেনের ভিতরে যাবো, তোমরা দেখো আমাদের সঙ্গে থাকো, নর্থ কলকাতাতে আছি। এখন চলে এসেছি আমরা কাশী বোস লেনে, যথেষ্ট হালকা, যা বুঝলাম কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে কাশী বোস লেনে এসে যা বুঝলাম, সমস্ত ভিড় সাউথ আর হচ্ছে শ্রীভূমি, বুর্জ খলিফা দেখতে মানুষ গেছে সবচেয়ে বেশি, মানে এখানে অনেক ফাঁকা, তাই তো, অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা। হচ্ছে আমাদের কাশী বোস লেনের পুজো প্যান্ডেল। জগৎ মুখার্জি পার্কে এরপর ভিতরে ঢুকছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের।
জগৎ মুখার্জি পার্ক, এটা হচ্ছে আমাদের উত্তর কলকাতার একটা অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপূজা, আর আমরা এখন সেখানে এসেছি প্রতিমা দর্শন করতে। মোটামুটি ভিড় হালকাই আছে, সমস্ত ভিড় জমেছে বুর্জ খলিফা আর হচ্ছে সাউথে। বাহ, সুন্দর করে, অসাধারণ। ফাইনালি ভোরের আলো ফুটে গেছে, জাস্ট ভোর হচ্ছে, আমরা এখন টালাপ্রত্যয় যাচ্ছি। এটা হলো কুমোরটুলির সার্বজনীন দুর্গোৎসব, এটা হলো বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। যে মণ্ডপগুলোতে প্রতিমা খুব সামনে থেকে দেখা যাচ্ছে, সেই মণ্ডপগুলোতে আমরা আর বাইরের থেকেই দেখেছি, কখনো ঢুকিনি ভেতরে। ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আর সঙ্গে সকলকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর শুভকামনা জানিয়ে আবার আরেকটা দিন শুরু করলাম টালাপ্রত্যয় নিয়ে। তো টালাপ্রত্যয়তে আমরা পৌঁছে গেছি, এখন এবার টালাপ্রত্যয় তোমাদের দেখাবার পালা, দেখতে থাকো আমাদের সঙ্গে। বুর্জ খলিফা, যেটা দুবাইয়ের সব থেকে বড় আকর্ষণ, আর সেই আকর্ষণ এখন আমাদের কলকাতার বুকে শ্রীভূমিতে। এবার কলকাতার পুজোর সব থেকে শ্রেষ্ঠ আকর্ষণ বুর্জ খলিফা, শ্রীভূমির বুর্জ খলিফা। তোমাদের সকলকে জানাই অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা অ্যান্ড অভিনন্দন। ভোরের আলো ফুটে গেছে, সূর্য উঠে গেছে আকাশে, সূর্যের আলোর ছটা বেরিয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি শ্রীভূমিতে। রাত থেকে চলছে অলরেডি, প্রচন্ড টায়ার্ড, শ্রীভূমি দেখবো, ভারত চক্র দেখবো। তোমাদের সকলকে জানাই শুভ মহাষ্টমী। একদম, আমাদের চ্যানেলে আমরা চলে এসেছি তোমাদের সবাই লেক টাউন অধিবাসী বৃন্দতে। অনেক অনেক শুভেচ্ছা। আমার পিছনে তোমরা দেখতে পাবে বুর্জ খলিফা, এই যে আমাদের ঠিক পিছনেই রয়েছে বুর্জ খলিফা। এই হলো দমদম পার্ক যুবক বৃন্দ। এখন আমরা চলে এসেছি দমদম ভারত চক্র। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পূজা মণ্ডপ আর প্রতিমা। এখন আমরা দেখতে চলেছি দমদম পার্ক তরুণ দল। চলে এসছি দমদম পার্ক তরুণ দল। অলরেডি অষ্টমী পড়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজকের ব্লগ এখানেই আমরা শেষ করছি।
এটা হয়তো মেবি অনেকটা বড় হয়ে যাবে এই ব্লগটা, তাই জন্য আমি দুটো পার্টে হয়তো দিতে পারি, তোমরা পেয়ে যাবে। আর নেক্সট ব্লগ অষ্টমী নিয়ে হবে হয়তো, দেখা যাক কতদূর কী হয়। আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের মানে চতুর্থীতে, অ্যাকচুয়ালি চতুর্থী পঞ্চমী যেদিন আর কি একসাথে ছিল সেই দিনকে আমাদের গৃহপ্রবেশের পুজোটা হয়েছে। তো ব্লগটা আসবে পরে, আগে পুজোটা কেটে যাক, সেগুলো ধীরে সুস্থ দেখো। কিন্তু গৃহপ্রবেশের পুজোর জন্য আমরা খুবই টায়ার্ড আছি, এক অতিরিক্ত একটা ধকল গেছে আমাদের, তো তারপরে আমরা পরপর ঘুরতে বেরিয়েছি। যাই হোক, আজকেও নাইট স্টে করলাম, মানে নাইট আমরা ভ্রমণ করলাম, পুজো পরিক্রমা করলাম, তার জন্য আমরা প্রচণ্ডই টায়ার্ড আছি। কতদূর কি অষ্টমী নবমী ঘুরতে পারবো জানি না, চেষ্টা করবো তোমাদের সামনে ব্লগটা। তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে দিও, আর হ্যাঁ শেয়ারও করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা যাই ভিডিও দিই না কেন তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের স্ক্রিনে চলে আসবে। সো টাটা বাই, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী ব্লগে। একদম, আর এখানেই আমাদের ব্লগ আজকে শেষ করছি, টাটা বাই বাই।